হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা মোটামুটি সবাই ইউএস ব্যাঙ্ক নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। সার্ভিস ব্যাঙ্কের উইথড্র করতে পারতেছি না, প্লাস ইউএস এর কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তেছি। আমি আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা মার্কাস ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন। এটা ইউএস এর একটা ব্যাঙ্ক। আমি যদিও আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি না যে অ্যাকাউন্ট হবে, বাট এখানে কীভাবে আপনি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমি দেখাবো। আপনারা যদি আমাকে ফলো করে ব্যাঙ্কে অ্যাপ্লাই করেন তাহলে খুব ইজিলি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর ফার্স্ট টাইম যদি আপনি অ্যাপ্রুভাল না পান, আর দু একবার ট্রাই করলে আপনার হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলে গেলাম মূল ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেল আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাই, এখানে একটা ট্যাব নিয়ে নিলাম আর মার্কাস লিখে সার্চ করেন, MARCUS মার্কাস ব্যাংক। এখন সবার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন www.marcus.com/savings, এই লিঙ্কটা ওপেন করেন। এই হচ্ছে মার্কাস ব্যাংকের ইন্টারফেস, খুবই সাদাসিদা একটা ইন্টারফেস। তো যাই হোক, এখন এখানে আমরা অ্যাকাউন্ট করব। সো অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা অপশন দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটি ক্লিক করেন। এখন ইনফরমেশনগুলো ফিল আপ করেন। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা সেভিংস অ্যাকাউন্টই করব, সো এখানে আর কিছু করতে হবে না। এখন নিচের দিকে চলে যান, এরপরে হচ্ছে ইউর নেম, এখানে ফার্স্ট নেম দিতে বলছে। এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা রিয়েল এসএসএন লাগবে, একটা রিয়েল এসএসএন কিনে নেবেন। তো যাই হোক, এসএসএন থেকে আমি দিয়ে দিচ্ছি সব। এই হচ্ছে আমার এসএসএন, এখান থেকে ফার্স্ট নেমটা নিয়ে নিলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে মিডল নেম, এটা অপশনাল, এটা না দিলেও চলে, সমস্যা নেই। এরপরে হচ্ছে লাস্ট নেম, তো লাস্ট নেমটা আমরা নিয়ে আসি, হ্যানকক, এই হচ্ছে আমার লাস্ট নেম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার ইমেল, এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড মাস্ট বি 8 ডিজিটের লাগবে, একটা ক্যাপিটাল লেটার লাগবে, একটা লোয়ার কেস লেটার লাগবে, আর একটা নাম্বার লাগবে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এরপরে নিচের দিকে যান আর আবার এখানে দেখেন কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা আবার দিবেন। এরপরে নিচের দিকে যান আর এইটা এখানে টিক মার্ক করে দেন, এরপরে কন্টিনিউ করে দেন, সেভ করে নিলাম। এখন এখানে দেখেন প্রাইমারি অ্যাড্রেস, তো আমরা এসএসএন এর অ্যাড্রেসটা দিয়ে দিই, এই হচ্ছে আমার অ্যাড্রেস, এটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা সুইট নাম্বার, এটা অপশনাল। এরপরে হচ্ছে সিটি, এখন এখানে আমরা সিটি দেই, আমার অ্যাড্রেসের সিটি হচ্ছে শিকাগো, এটা এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড ক্যাপিটাল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্টেট, স্টেটটা দেখি আমরা, এখানে আমাদের স্টেট হচ্ছে আইএল। অনেকে আইএল মানে বুঝেন না, যারা এটা বের করতে চান তারা এখানে সার্চ করবেন আইএল স্টেট, এই যে এখানে দেখেন ইলিনোস, এটা হচ্ছে স্টেট, এখন আমরা এটা কেটে দিলাম। এখন এখানে আমরা স্টেটটা দিয়ে দিই ইলিনোইস, এই হচ্ছে আমাদের স্টেট। এরপরে হচ্ছে জিপ কোড, এখান থেকে জিপ কোডটা আমরা কপি করে নিলাম,
আর এখানে পেস্ট করে দিলাম। এরপর নিচের দিকে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা ইউনাইটেড স্টেটই থাকুক। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অবশ্যই আপনারা গুগল ভয়েস ইউজ করবেন। গুগল ভয়েস কীভাবে করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারবেন, সেই টাই বাটনে দেখতে পাবেন, অথবা চাইলে আপনি সরাসরি আমার থেকেও কিনে নিতে পারবেন। তো এখান থেকে আমি গুগল ভয়েসে লগ ইন করে নিই। এই হচ্ছে গুগল ভয়েস। যারা গুগল ভয়েসে লগ ইন করতে পারেন না, জাস্ট গুগল ভয়েস লিখে সার্চ করবেন, আর এখানে এই ওয়েবসাইটে চলে যাবেন, voice.google.com। এখন এখানে দেখেন এটা হচ্ছে আমার গুগল ভয়েস নাম্বার, এটা কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম ফোন নাম্বারে। এরপরে হচ্ছে অল্টারনেটিভ ফোন নাম্বার, এটা থাকলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা আপনারা এসএসএনে পাবেন। আর এখানে দেখেন প্রথমে আপনার মাস দিতে হবে, এমএম, এরপরে হচ্ছে ডিডি, এরপরে হচ্ছে ইয়ার। প্রথমে মাস দিব আমরা, এই হচ্ছে আমার এসএসএন, 12 মাস 26 তারিখ 1976। প্রথমে হচ্ছে 12 মাস 26 তারিখ 1976 সাল, এই হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। এরপরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা হচ্ছে এসএসএন নাম্বার, এটা কপি করে দিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে নিচের দিকে গেলাম, এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা ক্লিক করেন। এখান থেকে সেলফ এমপ্লয়েড, এইটা চুজ করলে আমাদের অ্যাকাউন্ট করতে ইজি হয়ে যাবে। এরপরে নিচের দিকে চলে গেলাম, এরপরে হচ্ছে অকুপেশন, তার মানে পেশা, এখানে আপনার পেশাটা দিয়ে দিবেন। এখানে অকুপেশনে আদার্স দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ইনকাম রেঞ্জ, এখানে ইনকাম রেঞ্জ দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি ইনকাম রেঞ্জটা ডিপেন্ড করে আপনার এসএসএন এর উপরে, সেটা এক্স্যাক্ট বলা পসিবল না, তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এইটা আইডিয়ার উপরে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ জয়েন্ট ওনার, আপনি কি জয়েন্ট অ্যাকাউন্ট করতে চান কিনা সেটা জিজ্ঞেস করছে, তো এটা নোই থাকুক, এরপরে এখানে কন্টিনিউ করে দেন। এখন উপরের দিকে চলে, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এন সিক্রেট ওয়ার্ড, এখানে সিক্রেট ওয়ার্ডটা 3 থেকে 20 ডিজিটের মধ্যে দিতে হবে, এটার মধ্যে কোনো স্পেস থাকবে না, আর এটার মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না, আর এখানে আপনি ফার্স্ট নেম ইউজ করতে পারবেন না। তো সিক্রেট ওয়ার্ড হিসেবে আমি MFISO এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হিন্টস, আপনি যদি ভুলে যান তখন কী দেখলে আপনার মনে হবে, এখানেও 3 ডিজিটের দিবেন, 3 থেকে 20 ডিজিটের দিতে পারবেন, বাট কোনো স্পেস হবে না, এটা দিয়ে দিলাম। আর উপরে যেটা লিখছেন সেটা হু লেখা যাবে না। এরপরে এখানে ক্রিয়েট সিক্রেট ওয়ার্ড, এটা ক্লিক করেন। এখন আপনার মেলটা চেক করতে বলছে, এখন আমরা মেলে চলে যাই। এই যে এখানে একটা মেল দেখতে পাচ্ছেন, এটা মার্কাস থেকে আসছে, এই হচ্ছে আমাদের পিন, এটা কপি করে নিলাম, এটা কপি করে নিলাম আর এটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে ভেরিফাই কোডে ক্লিক করেন। এখন হচ্ছে আমাদের অগ্নি পরীক্ষা, যেটার মধ্যে সবাই ফেলোর হয়, বাট অন্যান্য ব্যাংক থেকে এইটার মধ্যে করা একটু ইজি। এই অ্যান্সারগুলো যদি প্রপারলি হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো 3টে অ্যান্সারই, সো এইগুলো কেয়ারফুলি দিতে হবে। বাট একটা বিষয় হচ্ছে, আপনি এখানে যতই কেয়ারফুলি দেন না কেন, কিছু কোশ্চেন আসে যেগুলো জানা পসিবল না, সেগুলো আইডিয়ার উপরে দিতে হয়, আর সেগুলো মিস্টেক হলেই আপনার অ্যাকাউন্ট হয় না। সো দেখি আমাদের কী কী কোশ্চেন করছে। উইথ হুইচ অফ দ্য সিটিস হ্যাভ ইউ বিন অ্যাসোসিয়েট, এখন সিটিগুলো আমরা গুগলে সার্চ করি। এখানে সার্চ করলাম, এরপরে এইটা সার্চ করলাম,
এরপরে এইটা সার্চ করলাম, এইখানে এরকম দেখা যায়। তিনটা অপশনের মধ্যে দুইটা সিটি আরেকটা সিটি থাকে না, যে কোনো একটা জিনিস থাকে, তো তখন অনেকে ভুলে ওইটা সিলেক্ট করেন, বাট সেটা চলবে না, সার্চ করে নেবেন। এটা একটা প্লেস দেখতে পাচ্ছেন, এটা কোনো সিটি না, এটা হচ্ছে একটা ভিলেজ। তো এটা আমরা কেটে দিলাম, এটা অপশন হিসেবে সিলেক্ট করা যাবে না। আমাদের পরেরটা হচ্ছে না, এটাও সিটি না। এরপরে আমরা পরেরটা দেখি, প্রাণী ফিল্ড, এটা কিন্তু সিটি, এইখানে দেখেন সিটি ইন নিউ জার্সি। তো এটা আমরা চুজ করতে পারি, এটা নিউ জার্সির একটা সিটি, প্রাণী ফিল্ড এটা। এরপরে নিচের দিকে গেলাম, হোয়ার ওয়াজ ইউর সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইস্যুড, আপনার এসএসএনটা কোথায় ইস্যুড হয়েছে সেটা। তো এটা তো আমরা সবাই জানি এসএসএনে দেওয়া থাকে, ইলিনয়েস এটা। এরপরে নিচের দিকে দেখেন, ইন হোয়াট কাউন্টি ইজ 10993 আর এ ডিআর। এখানে আমরা ফুলটা সার্চ করে নিই, দেখি কি আসে রেজাল্ট। এখানে এটার সঠিক ইনফরমেশন জানা যাচ্ছে না, এখানে নিয়ার লোরেন ওহিও, এটা যেহেতু আমরা পাচ্ছি না, সো এটা আমরা নান অফ দিয়ে দিই। এখন বর্তমানে অ্যাকাউন্ট করা একটা ভাগ্যের বিষয় হয়ে গেছে, কয়েকবার ট্রাই করলে হয় এরকম অবস্থা। তো যাই হোক, ক্যান্সার দেওয়ার পর এখানে ভেরিফাই আইডেন্টিটি এটা ক্লিক করেন, তো এখানে আপনারা দেখেন, ইট লুক লাইক উই উইল নিড এ বিট মোর ইনফরমেশন বিফোর উই ক্যান কন্টিনিউ দ্য রিভিউ অফ ইউর অ্যাকাউন্ট। তো আমার সম্পর্কে তাদের কিছু ইনফরমেশন লাগবে, তারা বিষয়টা রিভিউ করবে, রিভিউ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে। অনেক সময় দুই তিন দিন সময় নেয়, এরপরে তারা অ্যাপ্রুভ করে দেয়। আমার অ্যাপ্লিকেশনটা তারা রিভিউতে রাখছে, আমার মনে হয় অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা যদি আমাকে ফলো করে ট্রাই করেন, তাহলে দুই একবার অ্যাপ্লাই করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখাবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।